অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পশ্চিম গোকুলনগর পঞ্চায়েত মেম্বার সহ ওনার বোন শুক্রবার বিকেল 4টায় জানা যায় আগরতলা থেকে বিগত অনেকদিন পূর্বে এক যুবতীকে অপহরণ করে নিয়ে যায় শাহিল খান নামে এক যুবক। দীর্ঘদিন যাবত যুবতী মেয়েকে ফিরে পেতে রাজ্যের বিভিন্ন থানায় দ্বারস্থ হয়েছে যুবতীর বাবা। অবশেষে যুবতী অপহরণের জড়িত থাকার নাম উঠে আসে পশ্চিম গোকুলনগর পঞ্চায়েত মেম্বার জামশেদ মিয়া সহ ওনার বোন আফিজা খাতুনের নাম। বিশালগড় মহিলা থানার পুলিশ ও বিশালগড় থানার পুলিশ যৌথভাবে পশ্চিম গোকুলনগর এলাকায় অভিযান চালিয়ে যুবতী অপহরণ করার অভিযোগে অভিযুক্ত পশ্চিম গোকুলনগর পঞ্চায়েত মেম্বার জামশেদ মিয়া এবং ওনার বোন আফিয়া খাতুনকে গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসে। এদিকে শাহিল খান যুবতীকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যায় বলে খবর। এদিকে বিশালগড় থানার এবং বিশালগড় মহিলা থানার পুলিশ যুবতীকে উদ্ধারের জন্য মাঠে নেমে পড়ে।